টিকিট কালোবাজারিদের হাতে রেলের নিয়ন্ত্রণ। প্রায় সব স্টেশন থেকে ওঠে টিকিট ছাড়া যাত্রী। কালেকশনে থাকেন চালক, গার্ড, টিটি থেকে শুরু করে রেলের পরিচালকও। রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, অবৈধ টাকার ভাগ যাচ্ছে উপরমহলেও। যোগাযোগের অন্যতম এই সেবা খাতের হালচাল নিয়ে আশিকুল আলমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন দে। আখাউড়া স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে সন্ধ্যা 7:10 ছেড়ে আসে মহানগর ঘুদুলি। বগির দায়িত্বে সোহেল রানা। টিকিট ছাড়া তিন যাত্রীকে ট্রেনে উঠিয়ে টাকা নিয়েছেন 700। নামাজের জায়গাও যাত্রীতে ঠাসা। আরটিবি টিমের কাছে অনিয়মের নানা চিত্র তুলে ধরেন যাত্রীরা। টিটির ভয় দেখায়, বিভিন্ন রকমের লোকের প্রশাসনিক ভয় দেখায়। 200 টাকা যাকে যেভাবে পাচ্ছে সেভাবে হাতায় নিয়ে দিতেছে। আমি চিটাং থেকে আসছি। চিটাং থেকে ঢাকায় চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ। টিকিট ছাড়া? হ্যাঁ, টিকিট ছাড়াই আসছি। 400 টাকা নিছে। কে নিছে টাকাটা? টাকাটা নিছে টিটি ভাই নিছে। লোকাল বাসের মতো যাত্রী তুলে, এই ভাই কোন জায়গায় যাবেন, আসেন, যাবেন না কি করবেন, কয় সিট নাই, কয় সমস্যা নাই, আপনারা আসেন, ব্যবস্থা করে দিব। সব কর্মীর একই রকম ড্রেস আর মুখে মাস্ক থাকায় সোহেল রানাকে খুঁজে পেতে বেগ পেতে হলো। এক পর্যায়ে তার সন্ধান পেলে অনিয়মের বিষয়ে জানতে চাওয়া মাত্রই শুরু হয় বাকবিতণ্ডা। টাকা নেই নেই আমি স্যার। টাকা নেছে কে? স্যার কে নিছে আমি দেখাইতেছি, যান যান, কে নিতেছে দেখাইতেছেন। আলামিন, আলামিন স্যার, আলামিন স্যার। আমার নাম সোহেল রানা। সোহেল রানা জানান, অবৈধ আয়ের টাকা ট্রেনেই ভাগ বাটোয়ারা হয়। অঙ্কটাও খুব সহজেই মিলিয়ে দেন এই কর্মী। টিটি স্যার 250 টাকা নিছে, গার্ড সাহেব নিছে 100 টাকা স্যার। আর আমার, জি স্যার, আর 100 জি, আর বসে নিছে স্যার 60 টাকা স্যার। বস কে? জি আমাদের ইসরাফ দিয়ে বস স্যার। আপনার টিটি থেকে শুরু করে সবাই এই টিকেটের টাকার ভাগ পায়। এই যে বলছে টিকিট নিতে পারে নাই, টাকা নাই বলে বললাম যে এক সাইডে দাদা রাখা। এই যে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন জানান, রেলের নীতি নির্ধারকরা তাদের অভিযোগগুলো আমলে নিলে অনিয়ম অনেকাংশেই কমে যেত। টিকিটের অর্থ লুটপাট হয়, বারবার বলছি যে একটা মধ্যস্বত্বভোগী আমাদের থেকে অর্থ নিয়ে যাচ্ছে, আমরাকে ম্যানেজ হই বা যেমনি নেয়। যেমন সিএনএন টিকিট বেছে তারা, আর আমরা যদি আত্মীয়করণ করি, স্টাফ যদি রেগুলার করে লাই, এই মেশিন দিয়ে একদম আমাদের লোক টিকিট বেসলে কিন্তু এত টাকা নিতে পারে না। মিডিয়ার সামনে সত্য বললে ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের রোষানলে পড়তে হয় বলেও জানান রেলের দায়িত্বরত কর্মীরা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।